তুমি আমাকে বলতে পারতে, সে সেখানে যেতে পারত, তুমি আমাকে টাকাটা পাঠাতে পারতে, এগুলো আমরা ইংলিশে কিভাবে বলবো। সো আজকের ভিডিওতে আমরা শিখব কুড হ্যাভ এর ব্যবহার। কুড হ্যাভ হচ্ছে আমাদের এমন সব ক্ষেত্রে ব্যবহৃত হয় যে কাজটা আমরা করতে পারতাম বা কেউ একজন করতে পারতো, সেটা আসলে সে করেনি, অর্থাৎ অনুতাপ অর্থে কুড হ্যাভ ব্যবহৃত হয়। তো কুড হ্যাভ এর যদি বেসিক আমরা একটু জানতে চাই, কুড হ্যাভ এর পর ভার্বের সবসময় থার্ড ফর্ম বসে, অর্থাৎ কুড হ্যাভ এর পর ভার্বের থার্ড ফর্ম বসে। যেমন আমরা যদি একটা সেন্টেন্স বলতে চাই, সে আমাকে বলতে পারত, শি কুড হ্যাভ টোল্ড মি। যদি বলি আমি সেখানে যেতে পারতাম, আই কুড হ্যাভ গন দেয়ার। আমরা তাদের নিমন্ত্রণ করতে পারতাম, উই কুড হ্যাভ ইনভাইটেড দেম। তারা ভালো খেলতে পারত, কি হবে, তারা, দে কুড হ্যাভ প্লেড ওয়েল। দ্যাট মিন্স কুড হ্যাভ, আমরা যদি বেসিক স্ট্রাকচারটা দাঁড় করতে চাই, শুরুতে একটা সাবজেক্ট বসে, তারপর কুড হ্যাভ, তারপরে ভার্বগুলো হয় V3, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম বসে। তো যে কোনো অনুতাপের ক্ষেত্রে এরপর থেকে যদি আমরা বলতে চাই, যেমন আই কুড হ্যাভ ডান দিস, আমি এটা করতে পারতাম, আই কুড হ্যাভ গন দেয়ার, আমি সেখানে যেতে পারতাম, সে আমাকে বলতে পারতো, শি কুড হ্যাভ টোল্ড মি, আমরা এভাবে বলে থাকবো। সো ট্রান্সলেশনের মাধ্যমে আমরা দেখি কুড হ্যাভের কয়েকটি ব্যবহার। ট্রান্সলেশনের মাধ্যমে এখন আমরা কুড হ্যাভ এর প্র্যাকটিক্যাল ব্যবহারগুলো দেখে থাকি। শুরুতে প্রথম সেন্টেন্সটা, তুমি ঘরটা পরিষ্কার করতে পারতে, এখানে আমরা লিখব ইউ কুড হ্যাভ, যেহেতু V3 তাহলে কি হবে, ক্লিনড দ্য রুম, ইউ কুড হ্যাভ ক্লিনড দ্য রুম। সে টাকাটা পাঠাতে পারত, সে, শি কুড হ্যাভ সেন্ট দ্য মানি, শি কুড হ্যাভ সেন্ট দ্য মানি। তুমি একটা ভালো সিদ্ধান্ত নিতে পারতে, তুমি, তাহলে কি হবে, ইউ কুড হ্যাভ টেকেন আ গুড ডিসিশন। তারা আমাকে ডাকতে পারত, তারা কি হবে, দে কুড হ্যাভ কল্ড মি। নাবিল এখানে আসতে পারত, নাবিল কুড হ্যাভ কাম হিয়ার। দ্যাট মিন্স এভাবে যদি আমরা ট্রান্সলেশনের মাধ্যমে প্র্যাকটিস করি, তাহলে আমাদের মাথায় সহজে গেঁথে যাবে। তো এভাবে তুমি আরও নিজে থেকে অনেক সেন্টেন্স বানাতে পারো, যাতে করে এই কনসেপ্টটা তোমার মাথায় এসে যায়, এবং বারবার বলার প্র্যাকটিস করো, এবং তুমি যাতে সহজে এই যে কোনো সময়, অর্থাৎ ক্ষেত্র বিশেষে যখন আমাদের বলতে হবে, যখন আমাদের এই সিচুয়েশনটা অ্যারাইজ হবে যে আমরা অনুতাপের সাথে কোনো কিছুকে বলবো, তখন যাতে তুমি কুড হ্যাভ দিয়ে যে কোনো সেন্টেন্স নিজে থেকে সহজেই বানিয়ে রাখতে পারো। সো এই ছিল আজকে আমাদের আয়োজন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।